এদেশে যারা ধর্মীয় বিভাজন তৈরি করে সংখ্যালঘু তকমা দিয়ে রাজনৈতিক ফায়দা নিতে চায় তারা প্রকৃত দুষ্কৃতকারী। তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম জাহেদ চৌধুরী। বিস্তারিত দেখুন লোহাগাড়া প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে। শুক্রবার রাতে লোহাগাড়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে নগদ অর্থ সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আধুনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইনামুল আবেদিন চৌধুরী, সদস্য সচিব ফরিদুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসাইন, আধুনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দীপু পাল, সাবেক ছাত্রনেতা আমজাদ হোসাইন, আমিরাবাদ ইউনিয়ন বিএনপি নেতা দিদার এলাহি এবং নুরুল আলম কোম্পানি সহ আরো অনেকে দিয়েছেন। যত হিন্দু সম্প্রদায়ের পূজা আছে, বিশেষ করে আমি আজও সেরকম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম কোনো ভেদাভেদ ছিল না। ওনার সাথে সবার সাথে একটা ভালো সম্পর্ক, ভবিষ্যতের শপথ। মাইনরিটি বলতে কিছু নেই, মাইনরিটির কোনো শব্দ নেই, আমরা সবাই ভাই ভাই।